সমস্ত বিএড এবং ডিএলএড পাশ করা বেকার বন্ধুরা আমরা একসাথে মিলিত হয়েছি সামাজিক দূরত্ব মেনে। আজকে আমরা এই মহকুমার এসডিএম স্যার মহাশয়ের কাছে একটা ডেপুটেশন প্রদান করার জন্য এসেছি। এটার মূল বিষয় হচ্ছে ত্রিপুরা রাজ্যে শিক্ষা দপ্তরের প্রচুর সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও এখন অবধি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না, এবং যারা অলরেডি টেট ওয়ান এবং টেট টু পরীক্ষা পাস করে বসে আছে তাদেরকেও নিয়োগ করা হচ্ছে না। তাছাড়া গত 2019 সনের জুন মাসে এসটিজিটি পরীক্ষা হয়েছিল, এই পরীক্ষার প্রায় 1 বছর 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে, এখন অবধি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে না নিয়োগ সংক্রান্ত যে এসটিজিটি পরীক্ষা হবে বা এত এত সংখ্যক পদের উপর পরীক্ষা নেওয়া হবে। তাই আজকে আমরা সমস্ত বিএড এবং ডিএলএড পাশ করা বেকাররা এখানে একত্রিত হয়ে সামাজিক দূরত্ব মেনে আমরা আমাদের দাবিগুলো ত্রিপুরা সরকারের কাছে তথা বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাছে আমরা সামাজিক মিডিয়ার মাধ্যমে আমরা পৌঁছে দিতে চাই।